দীর্ঘদিন পরে শান্তিকামী স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা কাফের বেঈমানদের উপর আঘাত করেছে রাষ্ট্র আমরা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রের উচিত সরকারের উচিত জনগণের উচিত যে যেখান থেকে পারে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানো পরিষ্কার বলে যাচ্ছে ওলামাদেরকে আমরা ক্ষমতার জন্য আওয়াজ করে কথা বলি না স্বার্থ সিদ্ধির জন্য আওয়াজ করে কথা বলি না আমরা যখন দেখি রাষ্ট্রের অবস্থান আমার পক্ষে আমরা যখন দেখি ঈমানের অবস্থান আমার পক্ষে আর আমরা যখন দেখি ঈমানের অবস্থানের পক্ষে রাষ্ট্রের অবস্থানের পক্ষে কোন সরকার কথা বলে না সরকারের বাহিনীগুলো কথা বলে না আমরা চুপ করতে পারি তাই আমরা চুপ করে থাকতে পারি না পরিষ্কার বলে যাচ্ছি রাষ্ট্রকে বলছি সরকারকে বলছি ওলামাদের বলছি ইহুদিরা নবীদের হত্যা করেছে তারা বাইতুল মুকদ্দাসের পবিত্রতা নষ্ট করেছে আমার লড়াই করবার শক্তি নাই আমার সেখানে গিয়ে শান্তিকামী স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করবার ক্ষমতা নাই তবে হ্যাঁ আমরা যাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছি তাদের উচিত জনগণের ভাষা তারা বুঝবে তাদের উচিত যার ওই রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থান পরিষ্কার করবে বুঝতে হবে এটা প্রত্যেকটা কথার জবাব আমাকে দেওয়া লাগে আপনারা বলবেন হুজুর গ্রামের মাহফিল এখানে কথা বললে কি উপর পর্যন্ত পৌঁছাবে পৌঁছে যাবে আমরা যখন চিন্তা করতেছি যে স্বাধীনতা কামী শান্তি কামী ফিলিস্তিনিদের পক্ষে কথা বলবো না না আমাদের সরকার আমাদের রাষ্ট্র যখন এই চিন্তা করতেছে তো ইতিমধ্যে জাতিসংঘের মিটিং বসে গেছে জাতিসংঘের মিটিং বসে গেছে কি করা যায় দেখতেছে এখন দেখতেছে জারজরা মাইর খাইতেছে 70 বছর যাবত ফিলিস্তিনিরা মাইর খায় জাতিসংঘ কোনো অবদান রাখতে পারে না এখন স্বাধীনতা কামীরা যখন পাল্টা মার দেওয়া শুরু করছে এখন ওদের মিটিং এর সময় হয়েছে আমাদের প্রতিবেশী একটা দেশ আছে আল্লাহ মাফ করুন মিডিয়ায় দেখলাম ওরাও ইসরায়েলের পক্ষে পক্ষে তো থাক ভাই সব কাফের এক কথা ঠিক না বেটি দুঃখ হলো আমরা সব মুসলমান এক হতে পারলাম না যখন ইসলামের প্রশ্ন আসে এ যুবক এ মুসলমান তোমাদের বলে দেই দলীয় পরিচয় ভুলে যাবে কথা ঠিক না বেটি যখন ইসলামের প্রশ্ন আসে আমাদের কোন দলীয় পরিচয় থাকবে না একটাই পরিচয় থাকবে আমরা মুসলমান তখনও যদি তুমি তোমার দলীয় পরিচয় নিয়ে থাকো তাহলে বুঝতে হবে তুমি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই আজকে যখন গোটা দুনিয়ার কাফের এক কাফের শক্তি এক পত্তলিক পত্তলিক মূর্তি পূজক অগ্নি পূজক যারা তিন খোদায় বিশ্বাসী ওই নাসারা যারা মূর্তি পূজায় বিশ্বাসী বৌদ্ধ পত্তলিক এক হয়ে ইসরায়েলের পক্ষে কথা বলে আমরা মুসলমান এক হয়ে মুসলিমদের পক্ষে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের পক্ষে কথা বলছি না আলেমরাও মুখ বন্ধ করে রেখেছে রাজনৈতিক দল যারা তারাও মুখ বন্ধ করে রেখেছে 24 ঘন্টা হয়ে গেছে এখনো কেউ নিজেদের অবস্থান পরিষ্কার করছে না পরিষ্কার বলি ক্ষমতায় আছো আর বিরোধী দলে থাকো মুসলমানদের পক্ষে স্বাধীনতাকামী শান্তিকামী জনতার পক্ষে যদি অবস্থান গ্রহণ না করো আল্লাহর কসম করে বলি বাংলাদেশের জনগণ তোমাদের ক্ষমা করবে না Yeah.
ওয়াজ শোনামো কি আড়াই বছর তো আমি বন্দী ছিলাম এখনো সুস্থ হই নাই আজকে আমাদের আরেক ভাই একটু আগে মুক্তি পেয়েছে মাওলানা নূর হোসেন নূরানী আলহামদুলিল্লাহ বলেন বের হই আমাকে ফোন দিয়েছে দে বলে হুজুর কষ্ট করেছি ত্যাগ স্বীকার করেছি ভালো করে শুনবেন তবে এই ত্যাগ এই কষ্ট যেন বিফলে না যায় এতে এবং এই কষ্ট যেন ইসলাম প্রতিষ্ঠার কাজে লাগে ওয়াজ শুনেওয়ালা অনেক আছে কিন্তু দ্বীনের জন্য মেহনত করবে কুরবানি দিবে এমন লোকজন বেশি একটা পাওয়া যায় না প্রথম কথা হলো সকাল দশটা নয় যদি সকাল দশটা থেকে করেন ঝামেলা আমি কাল রাত্রে চিটগাং থেকে নরসিংদী হয়ে ঢাকায় গেছি এখানে যদি আমাকে বলা হয় জোহরের পরে বয়ান করেন তাহলে ফজরের পর ঢাকা থেকে রওনা হইতে হবে রাত দিন ২৪ ঘন্টা প্রোগ্রাম করা যায় না সারা রাত প্রোগ্রাম করলে সকাল থেকে দুপুর পর্যন্ত আরাম করা লাগে এরপরেও হবিগঞ্জের দিনই শিক্ষা বোর্ড এটা বোর্ডের প্রোগ্রাম যেহেতু আমি সকাল সকাল ঢাকা থেকে বের হয়েছি দিনের বেলায় জ্যামও থাকে বেশি জোহরের পর থেকে প্রোগ্রাম করবেন লোকজন খাওয়া খাবার দাবার খেয়ে আসবে পারলে বিকেলের দিকে তাদের জন্য পানি টানি সাথে ব্যবস্থা করবে যতই খাওয়ান একটা লোক সকাল থেকে রাত এশা পর্যন্ত দশটা পর্যন্ত ওয়াজ শুনতে পারবে না আর যদি দশটাই করতে হয় আসর পর্যন্ত আমার মতো কোনো আলোচক যদি আসরের আগে না আসতে পারে আপনার বয়ান নাই শেষ লোকদের কষ্ট দেওয়া যাবে না মানুষের আগ্রহ ধরে রেখেই মাহফিল করতে হবে দুই আমি জিজ্ঞেস করতে চাই ওলামা পরিষদ শুধু মাহফিল করে তারা দায়িত্ব পালন করে ফেলেছে মাহফিল করলে দায়িত্ব শেষ আরে ভাই আলেমরা নিজেই তো সে মাহফিলে বয়ান করে হয়তো ভাই সংগঠনে অনেক এমন আলেম আছে নিজেরাই প্রতিদিন দুইটা চারটা করে ওয়াজ করেন কথা ঠিক না বেটি ওয়াজ আয়োজন করার জন্য বক্তাকে দাওয়াত দিতে পারলে আর তেমন ঝামেলা নাই আমি এই ওলামা পরিষদকে বলবো বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী দ্বীনের আরো যত কাজ আছে ধারাবাহিক পরিকল্পনা নিয়ে দ্বীনের প্রত্যেকটা কাজে শ্রম দিতে হবে অংশগ্রহণ করতে হবে আপনারা কি বলেন ঠিক না বেটি কোন আলেম কোন ওলামা পরিষদ আলেমদের সংগঠক বৎসরে একটা মাহফিল করে দায়িত্ব পালন করতে পারে না দিন প্রতিষ্ঠার জন্য রসুলের সুন্নাহ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে প্রয়োজনে ইসলাম হেফাজতের জন্য মসজিদ মাদ্রাসা হেফাজতের জন্য মানুষের অধিকার মানবতা নারীর অধিকার সংরক্ষণ করবার জন্য প্রয়োজনে যুদ্ধক্ষেত্রে যেতে হবে মিষ্টি মিষ্টি কথা আর মাহফিল আয়োজন করে দায়িত্ব পালন হবে না কর্মক্ষেত্রে কর্মসূচিতে পর্যায়ক্রমে সামনে অগ্রসর হতে হবে যাতে জনগণকে সাথে নিয়ে দেশে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করা যায় কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করতে গিয়ে কাফের বেঈমান আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন দেশের দুশ্মন কেউ যদি প্রতিরোধ করে আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তার দাঁত ভাঙা জবাব দিতে হবে তার উচিত জবাব দিতে হবে কত কথাই আমার এখন মনে আসছে সব কথা বলবো না গতকাল থেকে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিভিশন চ্যানেল পত্রপত্রিকা নানা জায়গায় দেখছেন শান্তিকামী স্বাধীনতাকামী
ইজ্জত রক্ষার জন্য মাতৃভূমি রক্ষা করবার জন্য নারীদের ইজ্জত রক্ষা করবার জন্য মা বোনদের ইজ্জত রক্ষা করবার জন্য ফিলিস্তিনের স্বাধীনতা রক্ষা করবার জন্য ফিলিস্তিনিরা ইসরায়েলে আক্রমণ করেছে মিডিয়ার ভাষ্যমতে আমি যা মিডিয়ায় পড়েছি 20 মিনিটে 5000 20 মিনিটে কয় হাজার 5000 ক্ষেপণাস্ত্রের মতো এত বড় কিছু নাই তবে ছোট ছোট ক্ষেপণাস্ত্রের মতো বৃষ্টি বর্ষিত হলে যে অবস্থা এইভাবে ইসরায়েলি ইহুদিদের নিরাপত্তা ব্যবস্থা তছনছ করে ইসরায়েলের ভেতরে কম্পন তৈরি করে দিয়েছে ফিলিস্তিনিরা তাদের স্বাধীনতার জন্য 50 বছর ধরে লড়াই করতেছে আরো বেশি টোটাল অন্তত 70 থেকে 80 বছর ধরে যেদিন সাম্রাজ্যবাদী শক্তি ইসরায়েল নামক একটা জারজ রাষ্ট্র তৈরি করেছে সেদিন থেকে স্বাধীনতা কামী শান্তিকামী ফিলিস্তিনিরা ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করে আসছে আমাদের বাংলাদেশ রাষ্ট্রীয় অবস্থান বাংলাদেশের প্রত্যেকটা দলের দলীয় অবস্থান সরকারের অবস্থান আমরা ইসরায়েলি ইহুদিবাদের বিরুদ্ধে ওলামারা হয়তো অনেকে জানে না এই জন্য বাংলাদেশের পাসপোর্টে যখন পাসপোর্ট ইস্যু করা হয় এটা উল্লেখ থাকতো যে এই পাসপোর্ট দিয়ে পৃথিবীর যে কোনো দেশে যাওয়া যাবে কিন্তু ইসরায়েলে যাওয়া যাবে না এখন যদিও তা পাসপোর্টে লেখা নাই নিয়ম সেটাই আছে আপনি এই পাসপোর্ট দিয়ে পৃথিবীর যে কোনো দেশ ভ্রমণ করতে পারবেন কিন্তু ইসরায়েল ভ্রমণ করতে পারবেন না ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্য সহ মুসলিম রাষ্ট্র বাংলাদেশের কোন ধরনের কূটনৈতিক সম্পর্ক নাই আলেমদের বলছি আপনারা বুঝেন বুঝবার চেষ্টা করেন এটা আমাদের রাষ্ট্রীয় অবস্থান দেশের অবস্থা রাষ্ট্রীয় অবস্থান যাই হোক না কেন আমাদের ওলামাদের মুসলমানদের যে যেখানেই থাকুক তার একটা অবস্থান আছে যে ইহুদিদের সাথে কোনোদিন আমাদের সমঝোতা হবে না এই সিদ্ধান্ত এই জন্যই নয় যে আমরা সাম্প্রদায়িক আমরা উগ্র এই সিদ্ধান্ত এই জন্য ইহুদিরা ভালো করে বুঝবেন ইহুদিরা তারা যত কুকর্ম করেছে তাদের এক একটা কুকর্ম নিয়ে আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি না করি না ইহদিনা সিরাতাল মুস্তাকিম কয় আল্লাহ সিরাতাল মুস্তাকিম দেখাও সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা কোরআনে কারিমে আছে শুধু সিরাতে মুস্তাকিম দেখাও এ কথা নয় এরপর আরেকটু আছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম সিরাতে মুস্তাকিম হচ্ছে তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন কাদের উপর অনুগ্রহ করেছেন তাও কোরআনে কারিমে আছে শুধু সিরাতে মুস্তাকিমের আলোচনা করেই ক্ষান্ত হননি এরপরে কি বলেন গায়রিল মাগদুবি আলাইহিম মাগদুব আলাই যারা গায়র মানে না তাদের পথে নয় যারা মাগদুব যারা গজবে নিপতিত হয়েছে ওয়ালা দলিন ওয়ালা না তাদের পথে আদলিন যারা পথভ্রষ্ট ওলামা একরাম এখানে আছেন মাগদুব আলাই কারা মাগদুব আলাই গজবে নিপতিত হয়েছে কোন জাতি জানেন ইহুদিরা
বট ভ্রষ্ট কারা ওরা হচ্ছে নাসারা খ্রিস্টান কথা ঠিক না বেটি নামাজে সূরা ফাতিহা পড়ি কোনো আপত্তি নাই কারো কিন্তু আমি যখন সূরা ফাতিহার তরজমা করতে যাই তখন সরকারি দলের লোকেরা বলবে হুজুর বিদ্বেষপূর্ণ বক্তৃতা দিয়েন না কথা ঠিক না বেটি বড় আশ্চর্যের ব্যাপার কি জানেন আজকে আরবিতে ওয়াজ করা যায় তেলাওয়াত করা যায় কোনো সমস্যা নাই কিন্তু সে আয়াতের বাংলায় ব্যাখ্যা করলে যত সমস্যা ইহুদিরা আল্লাহর গজবে নিপতিত লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম তাদেরকে লানত করা হয়েছে অভিশপ্ত করা হয়েছে হযরত দাউদ ঈসা ইবনে মারইয়াম তাদের ভাষায় তাদের দোয়ায় তাদের কাজে ইহুদি একটা অভিশপ্ত সম্প্রদায় ভালো করে বুঝবেন কেন তারা অভিশপ্ত হয়েছে তার আল্লাহর পয়গম্বর নবী রসুলদের হত্যা করেছে কথা ঠিক না বেটি আজকে গোটা পৃথিবীতে সন্ত্রাসবাদ উগ্রবাদের পেছনে যারা আর্থিক ভূমিকা রাখতেছে যারা মিডিয়ার মাধ্যমে সন্ত্রাসবাদ আর উগ্রবাদকে উস্কে দিচ্ছে এ মুসলমান তালাশ করে দেখো ওরা ইহুদি অন্য কেউ নয় আজকে মসজিদে আকসা বারবার মসজিদে আকসার পবিত্রতা যারা বিনষ্ট করছে তারা ইহুদি মসজিদে আকসার ফজিলত যদি বলতে থাকি ঘন্টার পর ঘন্টা লাগবে তিন থেকে চারটা মসজিদে আকসার ফজিলত আমরা সবাই জানি সবাই জানি এক মুসলমানদের প্রথম কেবলা কোনটা বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা কথা ঠিক না বে ঠিক সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলা আল মসজিদিল আকসা দুই রাসূলুল্লাহ মিরাজের মতো এত বড় একটা মুজিজা কিয়ামত পর্যন্ত বিজ্ঞানের জন্য চ্যালেঞ্জ মিরাজ এমন এক মুজিজা বিজ্ঞান যতই উৎকর্ষ সাধন করুক না কেন যত আবিষ্কার করুক না কেন কোনদিন মিরাজের মতো ঘটনা ঘটাতে পারবে না বিজ্ঞান তো এখন পর্যন্ত আসমানই খুঁজে পায় না পেয়েছে আসমান আল্লাহ আকবার আমার নবী আপনার নবী শানে রিসালাত সম্মেলনের কথা বলা হয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মর্যাদা জানো আজকে এত ফাইটার এত চাঁদে যাবার যান মঙ্গল গ্রহে যায় কত কাজ কত জায়গায় যায় দূরবীন আবিষ্কার করেছে জমিন থেকে 1,00,000 আলোক বর্ষ পর্যন্ত দেখতে পায় দুনিয়া থেকে বলবেন হুজুর 1,00,000 আলোক বর্ষ এটা কত দূর এটা ব্যাখ্যা করাতে ক্লাস করতে হবে সবক পড়াইতে হবে আসমান খুঁজে পায় না আর আমার আপনার নবীর শান রাতের একটা অংশে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেছে সেই মেরাজ ঊর্ধ্বগমনের যাত্রা শুরু হয়েছে মসজিদ আকসা থেকে বাইতুল্লাহ থেকে জমিনে সফর করেছেন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সেখান থেকে ঊর্ধ্বগমন শুরু করেছেন আল্লাহু আকবার এই বাইতুল মুকাদ্দাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের সূচনা
ঊর্ধ্বগমনের সূচনা হয়েছে এখানে প্রথম কথা বলছিলাম মুসলমানদের প্রথম কিবলা দুই আল্লাজি বারাকনা হাওলাহু কোরআনে কারীমের আয়াত যে বাইতুল মুকদ্দাস মসজিদ আকসার আশেপাশকে আমি বরকতময় বানিয়েছি বরকতময় বানিয়েছি এ মুসলমান কতটা বরকতময় এর ব্যাখ্যা রাতব্যাপী করতে করতে হবে কতটা পুণ্যভূমি এই বাইতুল মুকদ্দাস আকসাতে হাজারো পয়গম্বর এসছে এর আশেপাশে হাজারো পয়গম্বরের মাকবারা কবরস্থান আছে মসজিদে আকসার ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না এক বলেছিলাম মুসলমানদের প্রথম কিবলা দুই এই জমিনকে বরকতময় পুণ্যভূমি করেছেন আল্লাহ তাবারক তাআলা তিন এই পৃথিবীর প্রথম মসজিদ হচ্ছে বাইতুল্লাহ কথা ঠিক না বেটি বাইতুল্লাহর পরেই এই জমিনে দ্বিতীয় যে মসজিদটি নির্মাণ করা হয়েছে সেটি হচ্ছে বাইতুল মুকদ্দাস বুখারীতে হাদিস আছে ইয়া রাসূলুল্লাহ কত ডিসটেন্স দূরত্ব এই দুই মসজিদ নির্মাণে রাসূল বলেছেন কয় বছর 40 বছর অর্থাৎ বাইতুল্লাহ দুনিয়াতে নির্মাণের 40 বছর পরে মসজিদ আকসা নির্মিত হয়েছে দুনিয়ার তিনটা মসজিদ ছাড়া কোন মসজিদের উদ্দেশ্যে জিয়ারত মসজিদ জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যায় না বাইতুল্লাহ মসজিদে নববী বাইতুল মুকদ্দাস ভালো করে বুঝবেন যখন মসজিদ এত দামি এত মূল্যবান তার ইতিহাস ঐতিহ্য এতটা গভীর সেই মসজিদের পবিত্রতা আমরা দেখেছি বারবার ইহুদিরা নষ্ট করছে যেই মসজিদ আল্লাহর ঘর আমাদের প্রথম কিবলা যেই মসজিদ এই পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ সেই মসজিদে মুসলমানরা যাবে তাদেরকে বাধা দেয় জুমার সালাতে অংশগ্রহণ করতে দেয় না তারাবী নামাজ পড়তে দেয় না ঠিক মতো সেখানে গিয়ে এবাদত বন্দিগি করতে দেয় না আজকে 60-70 বছর যাবৎ এই জারজ রাষ্ট্র ভালো করে বুঝো বুঝবার চেষ্টা করো সাম্রাজ্যবাদী শক্তিরা ইহুদিদের জড়ো করে ও ইসরায়েল নামক একটা জারজ রাষ্ট্র বানিয়ে দিয়েছে আর তার কাজ হচ্ছে বাইতুল মুকদ্দাসের পবিত্রতা নষ্ট করা আর ইহুদিদের কাজ হচ্ছে ফিলিস্তিনিদের উপর নির্যাতন করা জুলুম করা করে আসছে মাঝে মধ্যে জবাব দেয় জবাব বড় হয় না আল্লাহ তো নির্দেশ দিয়ে দিয়েছেন জবাব দাও এমন ভাবে দাও যেন কাফেরদের অন্তর কেঁপে ওঠে কাফেরদের অন্তরে কম্পন তৈরি হয় দীর্ঘদিন পরে শান্তিকামী স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা কাফের বেঈমানদের উপর আঘাত করেছে রাষ্ট্র আমরা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রের উচিত সরকারের উচিত জনগণের উচিত যে যেখান থেকে পারি ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানো রাষ্ট্রের অবস্থানও তাই ঈমানের অবস্থানও তাই কোরআন সুন্নাহও বলে তাই পরিষ্কার বলে যাচ্ছে ওলামাদেরকে আমরা ক্ষমতার জন্য আওয়াজ করে কথা বলি না স্বার্থ সিদ্ধির জন্য আওয়াজ করে কথা বলি না আমরা যখন দেখি রাষ্ট্রের অবস্থান আমার পক্ষে আমরা যখন দেখি ঈমানের অবস্থান আমার পক্ষে আর আমরা যখন দেখি ঈমানের অবস্থানের পক্ষে রাষ্ট্রের অবস্থানের পক্ষে কোন সরকার কথা বলে না সরকারের বাহিনীগুলো কথা বলে না আমরা চুপ করতে পারি তাই আমরা চুপ করে থাকতে পারি না পরিষ্কার বলে যাচ্ছি রাষ্ট্রকে বলছি সরকারকে বলছি ওলামাদের বলছি ইহুদিরা নবীদের হত্যা করেছে তারা বাইতুল মুকদ্দাসের পবিত্রতা নষ্ট করেছে আমার লড়াই করবার শক্তি নাই আমার সেখানে গিয়ে শান্তিকামী স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করবার ক্ষমতা নাই তবে হ্যাঁ আমরা যাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছি
তাদের উচিত জনগণের ভাষা তারা বুঝবে তাদের উচিত জারজ রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থান পরিষ্কার করবে বুঝতে হবে এটা প্রত্যেকটা কথার জবাব আমাকে দেওয়া লাগে আপনারা বলবেন হুজুর গ্রামের মাহফিল এখানে কথা বললে কি উপর পর্যন্ত পৌঁছাবে পৌঁছে যাবে আমরা যখন চিন্তা করতেছি যে স্বাধীনতা কামী শান্তি কামী ফিলিস্তিনিদের পক্ষে কথা বলবো না না আমাদের সরকার আমাদের রাষ্ট্র যখন এই চিন্তা করতেছে তো ইতিমধ্যে জাতিসংঘের মিটিং বসে গেছে জাতিসংঘের মিটিং বসে গেছে কি করা যায় দেখতেছে এখন দেখতেছে জারজরা মাইর খাইতেছে 70 বছর যাবত ফিলিস্তিনিরা মাইর খায় জাতিসংঘ কোনো অবদান রাখতে পারে না এখন স্বাধীনতা কামীরা যখন পাল্টা মার দেওয়া শুরু করছে এখন ওদের মিটিং এর সময় হয়েছে আমাদের প্রতিবেশী একটা দেশ আছে আল্লাহ মাফ করুন মিডিয়ায় দেখলাম ওরাও ইসরায়েলের পক্ষে পক্ষে তো থাক ভাই সব কাফের এক কথা ঠিক না বেটি দুঃখ হলো আমরা সব মুসলমান এক হতে পারলাম না যখন ইসলামের প্রশ্ন আসে এ যুবক এ মুসলমান তোমাদের বলে দেই দলীয় পরিচয় ভুলে যাবে কথা ঠিক না বেটি যখন ইসলামের প্রশ্ন আসে আমাদের কোন দলীয় পরিচয় থাকবে না একটাই পরিচয় থাকবে আমরা মুসলমান তখনও যদি তুমি তোমার দলীয় পরিচয় নিয়ে থাকো তাহলে বুঝতে হবে তুমি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই আজকে যখন গোটা দুনিয়ার কাফের এক কাফের শক্তি এক পত্তলিক পত্তলিক মূর্তি পূজক অগ্নি পূজক যারা তিন খোদায় বিশ্বাসী ওই নাসারা যারা মূর্তি পূজায় বিশ্বাসী বৌদ্ধ পত্তলিক এক হয়ে ইসরায়েলের পক্ষে কথা বলে আমরা মুসলমান এক হয়ে মুসলিমদের পক্ষে স্বাধীনতা কামী ফিলিস্তিনিদের পক্ষে কথা বলছি না আলেমরাও মুখ বন্ধ করে রেখেছে রাজনৈতিক দল যারা তারাও মুখ বন্ধ করে রেখেছে 24 ঘন্টা হয়ে গেছে এখনো কেউ নিজেদের অবস্থান পরিষ্কার করছে না পরিষ্কার বলি ক্ষমতায় আছো আর বিরোধী দলে থাকো মুসলমানদের পক্ষে স্বাধীনতা কামী শান্তি কামী জনতার পক্ষে যদি অবস্থান গ্রহণ না করো আল্লাহর কসম করে বলি বাংলাদেশের জনগণ তোমাদের ক্ষমা করবে না আমি বলেছিলাম ওলামা পরিষদকে দুটা কথা বল মাত্র একটা কথা বলেছি প্রোগ্রামের শিডিউলটা এক সাইট হবে দিনে হলে দিনে রাতে হলে রাতে আল্লাহর রাস্তায় এমন যেন না হয় যে হুজুর আপনারা যখন আসেন তখনই মানুষের কষ্ট হবে দুই ওলামা পরিষদের দায়িত্ব শুধু বছর একটা মাহফিল এটা হতে পারে আমি জানি না সারা বছর কি কাজ করে আমার জানা নাই তবে হ্যাঁ যদি সারা বছর ওনারা কোনো কাজ করে আমি আপনাদের জিজ্ঞেস করব এই ইউনিয়নে কয়টা মসজিদ আছে ২৯টা প্রত্যেকটা মসজিদে অন্তত একবার বয়স্কদের কোরআন শিক্ষার প্রোগ্রাম হয়েছে এই ওলামা পরিষদ করেছে অথচ ওলামা পরিষদের যোগ্য কত বড় বড় আলেমরা আছে এখানে আগামী ৬ মাসের মধ্যে কম পক্ষে একবার হলেও
একটা মসজিদে বয়স্কদের কোরআন শিক্ষার এক একটা আসর হবে জান আপনারা যুবকের কোরআন দরকার নাই সরকারি দলের কোরআন দরকার নাই বিরোধী দলের কোরআন দরকার নাই আমার প্রশাসনের ভাইদের কোরআন দরকার নাই যে নিজেকে মুসলিম দাবি করবে তার কোরআন দরকার আছে কথা ঠিক না বেঠে ওলামা পরিষদ কোন রাজনৈতিক দল না যে যে সেজন্য কোন দলের নেতা এসে আমার কাছে বসতো দেখার দরকার নেই আমি দেখব সে ইসলামের বিষয়গুলো শিখছে কিনা কোরআন শিখছে কিনা এক নাম্বার কর্মসূচি অন্তত 6 মাসের মধ্যে 36টা মসজিদ 29টা মসজিদে একবার হলেও আপনারা আলেমদের মধ্য থেকে মাশাআল্লাহ অনেক আলেম আছেন এখানে আর এই ধর্মমণ্ডল এলাকা তো ঐতিহাসিক এলাকা আশাবাদী ধর্মমণ্ডল হিসেবে এখানে আলেম বড় বড় আলেমরাও ছিলেন আমি একদিনে আপনাদেরকে ইসলাম বোঝাতে পারবো না না আপনারা একদিন জনগণকে বোঝাতে পারবেন প্রথম কর্মসূচি যাতে প্রত্যেকটা মুসলমান শুদ্ধ করে কোরআন পড়তে পারে আমি এই প্রস্তাব দিচ্ছি আপনারা সম্মতি দিবেন তো যদি ঠিকমতো আদায় না করে আগামী মাহফিল আসার আগে বানবেন এগুলো ধরে ধরে রশি দিয়ে বাইন্ধেন না অন্তর দিয়ে বাইন্ধেন হাতে পা ধরে হুজুর বৎসর একদিন ওয়াজ শোনান ভালোই তো লাগে আমি তো হুজুর কোরআনই পড়তে পারি না একদল আছে না আমাকে দেখলে খালি কয় আমরা বলে রসুলের মহব্বত করি না আছে না নাই আমি প্রায় বলি ওরা অজ্ঞ মূর্খ আসলে রসুলের মহব্বত কি জিনিস এটা ওরা বুঝেই না তাদের যারা নেতা আছে অর্থাৎ তাদের মধ্যে কিছু মৌলবী আছে ওদের জনগণকে খালি আমাদের বিরুদ্ধে উস্কাইয়া দেয় কি দেয় না কাজ একটাই কি কাজ ওরা রসুলের মহব্বত করে না মিলাদুন্নবী মানে না এগুলোই বলে কথা ঠিক না বেঠিক ইদানিং একটা কথা আমার প্রায় জেহেনে আসতেছে এই কয়েকদিন যাবৎ আমি কয়েক জায়গায় বলেছিও বটে আমার এক ওস্তাদ হুট করে একদিন বলে যে আমি বাচ্চাদেরকে গালি শিখিয়ে দিয়েছি আমার ছাত্র জীবনের কথা বললাম আপনি গালি শিখিয়ে দিলেন বাচ্চাদেরকে হা মানুষের মেজাজ যখন গরম হয় তো সে অন্যকে কথা দিয়ে আঘাত করতে চায় আর কথা দিয়ে আঘাত করলে গালি দেওয়া লাগে গালি দিলে তার রাগ প্রশমিত হয় তার ক্ষোভ একটু কমে আর যাকে গালি দেয় তার মনটা একটু খারাপ হয় বাচ্চারাও যখন রাগান্বিত হয় তারা একে অন্যকে গালি দেবার চেষ্টা করে কথা ঠিক না ভাই ঠিক আমি এখন বাচ্চাদেরকে কিছু গালি শিখাইয়ে দিছি কি গালি গালি হলো আপেল কমলা আঙ্গুর এখন এক বাচ্চা আরেক বাচ্চার সঙ্গে খেলাধুলা করতে গিয়ে ঝগড়া করে গালি দেয় এ আপেল ওই বলে তুই কমলা নাকি তুই আঙ্গুর ওরা আমাদের একটা গালি দেয় আমরা বলি ওহাবি দেয় কি দেয় না দেয় তো গালি শুনতে লাগে মজা কথা ঠিক না ওহাবি মানে কি আল্লাহ আল্লাহ তো আমারে যদি কেউ আল্লাহ বলে ডাকে মজা লাগবে না লাগবে না বলে না হুজুর আপনাদের ওহাবি বলে গালি দেয় এই জন্য যে আপনারা আব্দুল ওহাব নজদের অনুসারী আমি একটা চ্যালেঞ্জ করে বলে যাই যুবকদেরকে বলি আমাদের বই পুস্তকে কোথাও ওইটা লেখা নাই যে আমরা আব্দুল ওহাব নজদের অনুসারী আছে লেখা না কওমি মাদ্রাসায় প্রথম জামাত থেকে ধরে শেষ জামাত পর্যন্ত কোথাও একটা লাইন দেখানো যাবে ওদের চ্যালেঞ্জ করেন দেখাও দেখি কোনরা কোথায় আমরা দাবি করেছি যে আমরা আব্দুল ওহাব নজদের অনুসারী তাহলে আমরা আবার ওহাবি কেমনে হইলাম এটাই তাদের মূর্খতা এটাই তাদের অশিক্ষিত হওয়ার কারণে তারা এই ধরনের গালি দেয় কথা ঠিক না বেঠে কওমি মাদারেস মাদারেস কওমিয়া দিনিয়া ওলামায়ে দেওবন্দ রসুলকে যতটা মহাব্বত করে আমি তো মনে করি
এর চাইতে বেশি মহব্বত করনে ওয়ালা তো দেখাই যায় না ওদের কাছে অন্ধকার আলো নাই আলো নাই ঝগড়া জাতি করে ওদের সঙ্গে মীমাংসা হবে না এই ওলামাদের কাছে আলো আছে আলো হচ্ছে কোরআন নূর হচ্ছে কোরআন কথা ঠিক না বেটি ব্যাপকভাবে কোরআনের তালিম দেন দেখবেন এই বেদাত কুসংস্কার হারাম শিরিকের অন্ধকার দূর হয়ে যাবে প্রথম কর্মসূচি মসজিদ ভিত্তিক বয়স্কদের শিক্ষা দুই আমি প্রায় এই তিনটা কর্মসূচি দেই সুন্নাত মোতাবেক নামাজ পড়ুন সুন্নাত মোতাবেক এই ইমাম সাহেবরা যারা আছেন আপনার পিছনে 30 বছর একটা মুসল্লি নামাজ পড়ে আপনি কোনোদিন তার নামাজটার দিকে ফিরেও তাকাইলেন না 30 বছর নামাজ পড়ে সে তার নামাজটাকে শুদ্ধ করতে পারলো না আপনি যখন মুসল্লির সামনে দিয়ে জান্নাতে যাবেন এই মুসল্লি আপনার কাপড় টেনে ধরবে কই যান আপনি যা করছেন আমি তো তাই করছি আপনি জান্নাতে যান কেন কই তোমার তো নামাজ হয় নাই আপনাকে এত সম্মান করতাম বেতন ভাতা দিতাম আমার নামাজ হয় না আপনি কেন বললেন না ইমাম সাহেব খতিব সাহেবরা সেদিন ছাড় পাবে না মানুষ কিনে সুন্নাত মোতাবেক নামাজের প্র্যাকটিস করেন তিন কমপক্ষে নিজ মুসল্লিদেরকে 10টা সূরা কয়টা সূরা 10টা শেষের দিকের ছোট 10টি সূরা শুদ্ধ করে মুখস্থ করায় দেন যাহলে তাহলে তার নামাজটাও কি হবে শুদ্ধ হবে অনেক ছাত্র এখানে আসো দেখো এর জন্য সংগঠন লাগে না আন্দোলন সংগ্রাম লাগে না পারমিশন লাগে না চাচা ভাই দাদা হাতে ধরো পায়ে ধরো মাদ্রাসায় পড়িয়েছেন আমি ঋণী আপনাদের কাছে আমি কিছুটা হলেও ঋণ শোধ করতে চাই চলেন 10টা সূরা মস্ক করি চলেন নামাজটা ঠিকমতো আদায় করি চলেন কোরআনটাকে শুদ্ধ করি এইভাবে যখন ওলামা পরিষদ কাজ করবে তখনই কিছুটা হলেও এ আলেমরা দায়িত্ব পালন করতে পারবে কথা ঠিক না বেটি তখন এই কষ্ট কষ্ট করে আলেমদের আশা এখানে সার্থক হবে আজকাল আমাদের সমাজ থেকে দ্রুত ইসলাম বিদায় নিচ্ছে মাহফিল হয় মাদ্রাসা আছে মসজিদও আছে কিন্তু আমি দেখতে পাইতেছি ইসলামটাই বিদায় নিয়ে যাচ্ছে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যতদিন পর্যন্ত ইসলামটাকে পূর্ণাঙ্গ জীবনে ফিট না করতে পারবেন ততদিন ইসলাম যে শান্তির ধর্ম সেটাও বুঝবেন না ইসলাম যে নিরাপত্তার ধর্ম নিরাপদেও থাকতে পারবেন না পূর্ণাঙ্গ ইসলাম এই ওলামাদের দায়িত্ব বৎসরে একবার নয় পুরো বৎসরে একটা প্ল্যান করে আপনারা জাতির কাছে পূর্ণাঙ্গ ইসলামকে পৌঁছে দেবেন এর আগে এখানে আমি আসছি কোথায় আমার জানা নাই আমার অসুস্থ শরীর এর পরেও আমি দেখলাম যে বিবারের লোকজন বেশ কয়েকজন বলেছে আমাকে যে হুজুর আলেম ওলামাদের প্রোগ্রাম আপনার কষ্ট হলেও কি করেন একটু যান আমি আপনাদের কাছে দোয়া চাই ওলামাদের কাছে দোয়া চাই আমি ইসলাম নিয়ে কাজ করি আমার দলীয় পরিচয় সংগঠনের পরিচয় থাকলেও সেটাও মেইন না আমার মেন হচ্ছে আমি ইসলামের কথা বলি আমি যেন পূর্ণাঙ্গ ইসলামের কথা বলতে পারি আমি যেন পূর্ণাঙ্গ ইসলাম বাস্তবায়নের কাজ করতে পারি এই জন্য ওলামায়ে কেরাম দোয়া করবেন দোয়া চাই আল্লাহ তাবারক তাআলা তৌফিক দান করুন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা বিল্লাহ